প্রিয় দর্শক, আজ 19 সেপ্টেম্বর 2020 শনিবার। আমি অন্তরামণি জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1124 জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 944 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 166 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে 2 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন 49 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 116 জন। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। আর হ্যাঁ, আসুন করোনা ভাইরাসের এই সময় সুস্থ থাকতে হ্যান্ডশেক বা কোলাকুলি থেকে বিরত থাকি।